দেওয়ার কথা যখন বলা হচ্ছে ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন দিদি দিদি আপনি আমাদের সঙ্গে থাকুন অমিত অমিত প্রামাণিকত আছে ঝন্টু বড়াইক এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক এইটা রাজনীতির বিষয় না এটা সামাজিক অবক্ষয়ের বিষয় তার কারণ বিজেপি যদি আসে বিজেপির সময়ও এর এফেক্ট হবে তৃণমূল যদি থাকে তৃণমূলের সময়ও এফেক্ট হবে সিপিএম অষ্টম বামফ্রন্ট সরকার যদি চলে আসে তাদের ক্ষেত্রেও হবে কারণ আগামী তিন চারটে প্রজন্ম এর যে শিকার হতে চলেছে শিক্ষাটাকে পুরো নামিয়ে নেওয়া হয়েছে এবং আমরা বছর শেষ ২০২৩ আসছে একই গড্ডালিকা প্রবাহে বয়ে চলেছি এই ছেলেমেয়েগুলো চাকরির বিষয় নিয়ে কেউ কথা বলবো না কথা বললে রেগে যাব কথা বললে ব্যান করব কথা বললে মিনমিন করে বলতে হবে এভাবে স্পষ্টভাবে জিজ্ঞেস করলে হবে না যে সবার যারা মেরিট আছে যাদের যাদের নিয়োগ করাটা নিয়ম রাজ্য সরকারে তাদের চাকরিটা কবে পাবে ঝন্টু বড়াইক এইটা এটা প্রশ্ন করাটা বিশাল বড় অপরাধ হয়ে যাচ্ছে আমাদের আসলে ময়ূর যখন মানুষের যুক্তি তর্ক সমস্ত ব্যাখ্যা হারিয়ে যায় তখন মানুষ চিৎকার করে এটা কিন্তু একটা দার্শনিক তত্ত্ব আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমি কিন্তু এসএসসি থেকে চাকরি পেয়ে হাই স্কুলে শিক্ষকতা করে বিশ্ববিদ্যালয় কলেজের থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং আমার বাড়িতে সবাই শিক্ষকতার সাথে যুক্ত একটা সময় যে প্রতিষ্ঠানটি শিল্প বন্ধা এই রাজ্যে একটা প্রাণবায়ুর কাজ করত সেই তৈরি করা সিস্টেমটাকে একটা সরকার কিভাবে এরা ক্ষমতায় আসার পরে ভাঙলো তুমি যেটা ঠিক কথা বলেছো এটা কিন্তু কিছু মানুষ কোন কিছু নতুন জীবনের সাথে যে বুলাদিদের জীবনের সাথে ছিনিবিনি নয় এটা এটা প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে কারণ হিউম্যান রিসোর্স এই যে ছোট ছোট শিশুদের পড়ানোর জন্য যে সমস্ত সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করে খালি খাতা জমা দেওয়া নাবালক বাংলাদেশের নাগরিকদেরকে অযোগ্য এক কথায় রিক্রুট করছে তাতে কিন্তু শুধুমাত্র তাদের সাথে সমাজের একটা অংশের সাথে প্রতারণা করছে না প্রজন্ম যেটা আমি বারবার বলছি প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে আমি তোমায় একটা ছোট কথা বলি গত সরকারের সময় এসএসসি যখন চলছে একটা সময় ছিল পশ্চিমবঙ্গে মাধ্যমিক ক্যান্ডিডেটের থেকে এ রাজ্যে এসএসসি ক্যান্ডিডেট বেশি হতো তখন টেট চালু হয়নি ভারত সরকারের আইন অনুযায়ী টেট তখনও চালু হয়নি আমরা দেখেছিলাম কোন একজন ক্যান্ডিডেটের এক মাস মানে ২১ বছর লাগে তার শিক্ষকতার অ্যাপ্লাই করতে এক মাস তার বয়স কম হয়েছিল বলে তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে আমরা এই সরকারের সময় দেখলাম নাবালক ক্যান্ডিডেট শিক্ষকতা করছে এইচ পাস উইথআউট টেট অর্থাৎ পুরো সিস্টেমটা যদি একদিন সবার সামনে আসে কত করাপশন হয়েছে তাহলে আমার মনে হয় আজকের যে আমরা ৮০০০ ১০০০০ এর কথা বলছি সেটা হবে টিপ অফ দি আইসবার্গ অর্থাৎ কি ভয়ানক একটা পরিস্থিতি টিপ অফ দি আইসবার্গ বলছে টিপ অফ